ওয়াসালকারনি জীবনে কোনোদিন দিন। উল্লাহর দর্শে বসে একটা হাদিস শোনেন নাই কোরানের একটা আয়াত শোনেন নাই সুদুরিয়া মানের কর অঞ্চলে পাহাড়ি পরিবেশে ছাগল চড়াইতেন একজন ছাগলের রাখাল পৃথিবীর কত শ্রেষ্ঠ দামি ব্যক্তি হয়ে গেল ছাগলের রাখাল ছিলেন ওয়াসালকারিনী তার পরিচয় ছাগল চড়াইতেন এই ছাগলের দুধ দহন করতেন তিনি ওয়াসালকার আল্লাহ নবীকে সাহাবিরা বললেন রস্মিল্লা ওয়াসালকার কেন আপনার দিদারের জন্য আসে না সে যদি আপনাকে এতই ভালোবাসে আল্লাহ নবী বললেন শাহাবিরা রে আমার ওয়াসাল একটা কারণে সে আসে না তার ঘরের মধ্যে একটা মা আছে মা অন্ধ ওয়াসালকার মা ছাড়া আর কেউ নাই মায়ের ওয়াসাল কান্নি ছাড়া আর কেউ নাই আমার ওয়াইস যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় মারে গোসল দেওয়ায় মার জন্য রান্না বান্না করে মায়েরে খাবার দেয় মায়ের চুল আশ্রয় দেয় মায়ের কাপড় চুপড় ধৌত করিয়া দেয় মায়ের আসবাবপত্র তৈরি করে দেয় বিছানা তৈরি করে দেয় একবার জোরে বলা যাবে কি মারা হাবা বুঝার চেষ্টা করুন

তোমার মাখফেরাতের জন্য আমার ওয়াসাল কান্নির কাছ থেকে দোয়া চাবে আমার ওয়াসাল কান্নি দোয়া করতে দেরি হবে রব্বে কারিমের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না আর আমার ওয়াসাল কান্নির সাথে দেখা হলো মোর বলবা আমার ওয়াসাল কান্নি যাতে আমার গুনাগার উন্মতির জন্য দোয়া করে দেয় মাখফিরাতির জন্য

চমৎকার করে বিশুদ্ধ সনদে হাদিস লেখেন নবীজি সাহি ছিলেন আবু সাইদ খুদ্ি তিনি বলেন আমি হজরত আমিরে থেকে শুনছি তিনি বর্ণনা করেছেন ইনা রসুল্লাহি সাল্লাহ সাল্লাম হারাজা আল্লাহালিম ইয়নি মিনা সাহাবিহি আমি এবং আমার নবীজি দুইজন এক সময় আমরা বের হলাম এমন সময় আমরা যাওয়ার সময় দেখলাম আমার একদল নবী সাহাবিরা হালকায় করতে বসেছে হালকা এ করতে বসেছে হালকা আরবিতে বলে হালকা হালকা মানে মাহফিল হালকা মানে কি মাহফিল বৈঠক জলসা খরাজ আলা হালকাতে ইয়ানি মিন সাহাবিহি সাহাবায়ে কেরামের এক জামাত সাহাবী বসে হালকা করতেছে হালকা আরবিতে বলে হালকা সাহাবিরা বসে হালকা করে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কলামা জালাস না কোন ও আমার সাহাবিরা তোমরা এখানে কি করো কলা সাহাবিরা জবাব দিল না অল্লাহি আমরা আল্লাহকে ডাকতেছি ওয়া নাহমাদুহু আল্লাহর গুণকীর্তন প্রশংসা করতেছি আল্লাহ এই আমাদেরকে হেদায়ত দিয়েছেন দিন দিয়েছেন কোরআন দিয়েছেন আমরা আগে পথভ্রষ্ট ছিলাম গোমরা ছিলাম আমরা নামাজ চিনতাম না তৌহিদ বুঝতাম না জীবন্ত মানুষ জবাই করতাম দিনের বেলায় আমরা মানুষ জেনা করতাম কাবার চারপাশে নারীদেরকে উলঙ্গ করে আমরা তাওয়াফ করাইতাম নারীদের চার পয়সা মূল্য ছিল না জীবন্ত কন্যা সন্তান আমরা হত্যা করতাম জীবন্ত কন্যাদেরকে মাটির মধ্যে আমরা কবর দিতাম এক সাহাবি নবীর সামনে এসে বলেন আর রসুল আল্লাহ আমি আমার আটটা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি কল্পনা করতে পারবে কত কঠিন হৃদয়ের মানুষ তারা ছিল আটটা কন্যা সন্তানকে নিজ হাতে কবর দিচ্ছে জীবন্ত কবর দিছে জীবন্ত কবর আল্লাহ নবী ডেকে বললেন সাহাবি আটটা সন্তান তুমি কবর দিলা তোমার মনে কি মায়া লাগে নাই কোন সন্তান কবর দেওয়ার সময় সাহাবি এই মুহূর্তে কেঁদে ফেলেছে হুজুর আটটা সন্তান কবর আমি দিলাম জীবন্ত মেয়ে সন্তান নবী গো কোনো বেলায় আমার মনে কষ্ট লাগে নাই কিন্তু শেষ সন্তানটাকে যখন কবর দিচ্ছিলাম আমার মনে বিরাট বড় মায়া লাগছিল হুজুর আমি তাকে নিয়ে গেলাম মরুভূমির মধ্যে কবর দেওয়ার জন্য যখন নিয়ে গেছি মাটি খনন করতেছিলাম আমার ছোট্ট মেয়েটি আমার সঙ্গে মাটি খুঁজতেছিল ইয়ারসুল আল্লাহ সে আমাকে বারবার বলে বাবা মাটি খনন করো কি জন্য আমি বললাম কিছুক্ষণ পরেই বুঝতে পারবা সে তখনও জানে না কিছুক্ষণ পরেই সে মারা যাবে হুজুর মাটি খনন করার সময় মাটিগুলি আমার জুব্বা আমার দাড়িতে এসে লাগতেছিল আমার ছোট্ট মেয়েটি আমার দাড়ির ভিতর থেকে মাটিগুলি পরিষ্কার করতেছিল আমার গায়ের জুব্বার মাটিগুলি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতেছিল ইয়ার রসুল আল্লাহ আবার তখনও মায়া লাগে নাই সাতটা সন্তান যেমন তো কবর দিছি আট নম্বর সন্তান কবর দেওয়ার সময় আর সুল আল্লাহ যখন তাকে কবরের মধ্যে ফেলে দিলাম তখন মেয়েটা কেঁদে দিয়ে বললাম বা যান জীবনে কোনো দিন পরিচয় দিব না জানে মেরে ফেলো না বাবা আমাকে ছেড়ে দাও বাবা বাবা বলে কাঁদতে ছিল হুজু তখন আমার মনের মধ্যে ব্যথা লেগেছিল কিন্তু তারপরও আমি কবর দিয়ে মাটি দিয়ে চাপা মাটি দিয়ে রেখে এসেছিলাম ইয়ারসুল আল্লাহ এরপর আমার আর বৃদ্ধমত্র মায়া লাগে নাই সাহাবি তো খুব অঝর ধরে কেঁদে কেঁদে টুকরায় ডুকরে কাদের বলে আর সুল আল্লাহ এত জুলুমের গুনা আমার জীবনে কি ক্ষমা হয়ে যাবে আল্লাহ ডাকতে বলেন সাহাবিক তালে মা সাথে সাথে তোমার জীবনের সব গুণা আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে চিৎকার মেরে বলেন আল্লাহ হুয়া সেই মানুষগুলি নবীর দরবারে বসে মানুষের মতো মানুষ হয়ে গেছে আজকে নাস্তিকির দলেরা বলে নবী মরুদ ডাকাত ছিল ওই নাস্তিক বিশ্বাসী ওই বেদিনের দল বলে নবী মরুদ ডাকাত ছিল নবী চরিত্রহীন ছিল এই কথা যারা বলে আমরাও জানি ওদের জারর সন্তান আতারে পাতের জোরে জঙ্গলে হোটেলে মোটেলে ওদের অবৈধ জন্ম হয়েছে শিয়াল কুত্তা যেভাবে জন্ম হয় ওদের জন্মটা ওইরকম অবৈধ ওইভাবে হয়েছে কথা বলেন ঠিক কিনা কল্পনা করতে পারবেন যে জীবন তো আটটা কন্যা সন্তানকে যারা কবর দিয়েছে কত শক্ত হৃদয়ের মানুষগুলি রসুলের দরবারে এসে হৃদয়গুলি মমের মতো নরম হয়ে গেছে আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমাদের নবীর সেই নবী যার মজলিসে বসলে কঠিন হৃদয়ের মানুষগুলি দিলগুলি মোমের মতো নরম হয়ে যেত আমরা সেই নবীর উম্মত সেই নবীর মিলাদের মাহফিলে বসছেন আপনি একসাথে বলবেন না merhaba সেই নবীর মিলাদের মাহফিলে আপনি বসছেন ও সাদা বেদা ভতুয়া কে দিলো না দিলো ওগুলি ঘোরার ডিম দেখার টাইম আমাদের নাই এই কথা বলেন ঠিক কি না হা করে বলেন ঠিক কে না ওগুলি দেখার টাইম আমাদের সময় আমাদের ও তাকানোরই সময় নেই কে ভতুয়া দালো না দিলো উগুলি দেখার টাইম বসে নেই প্রেম ভূতারাম ঘুষ্ঠিত ক্ষমেই মনোযোগ দেয়া কথাগুলি শুনে যান আল্লাহর নবী সাহাবীরা বললো হুজুর আমরা এখানে বসে নাদু আল্লাহ আল্লাহকে ডাকি কাকে ডাকি মনোযোগ দিন যারা বলেন কাকে ডাকি আল্লাহকে নাদু আল্লাহ একটা শব্দ কিন্তু অর্থ ব্যাপক নাদু আল্লাহ জিকির আছে কার জিকির আল্লাহর জিকির শব্দ একটা কিন্তু অর্থ ব্যাপক কোরআন শরীফ তেলাওয়াত করলে স্মরণ হয় কার আল্লাহ মাহাফিলে বসলে স্মরণ হয় কা আল্লাহ 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 জিকিরে স্মরণ হয় কা মুনা যাতে যখন দলবদ্ধভাবে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে স্মরণ হয় কা তো এই মুনাজাতকে যারা আজকে বেদাত বলে সমাজ থেকে উঠানোর বুদ্ধি করছে এরাই হলো অরিজিনাল আজাজিলের দালাল কোন সন্দেহ সন্দেহ যদি টুপিওয়ালা হয় তাও মানা যাবে যদি দাড়িওয়ালা হয় মানা যাবে সৌদি আরব থেকে আসলেও মদিনা থেকে আসলেও বাইতুল্লাহ থেকে আসলেও বাইতুল আকসা থেকে আসলেও আজহার বিশ্ববিদ্যালয় থেকে আসলেও মদিনা ভার্সিটি থেকে আসলেও মক্কা ইউনিভার্সিটি থেকে আসলেও থেকে বই আসলেও বাইতুল মুখার রামের ক্ষতি হলো এক কথায় শেষ কতক্ষণ মানা যাবে মানা যাবে কত কিছু বুঝার দরকার নেই

দিন দিয়েছেন কোরআন দিয়েছেন আল্লাহ আমাদের ইমানের দৌলতে দৌলত ওয়ালা বানাইছেন মার হাবা এরপরে সাহাবাইকার আর একটা শব্দ বলছেন ও মান্না আলাই না বিকা আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে এই হাসতে হয়ে গেল না আরো জোরে সাহাবাইকার কি চমৎকার বলতেছে অমান্না আলাই না বিকা আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছে ওই নিয়ামত পাইয়া ইমান দৌলত পাইয়া এখন আপনাদেরকে প্রশ্ন করি হেদায়ত যদি নবী না আস না আসত সাহাবেরা হেদায়ত পাইত হেদায়ত এবং দিন কোরআন আসছে নবীর কারণে মার হবা কার কারণে জোরে না কার কারণে আলামা হাদানা লিদিনিহি আমরা দীন এবং হেদায়েত পাইয়া এই মাহফিলে বসছি আল্লাহর গুনু কীর্তন জিকিরি ফিকিরি ইবাদ বসে কেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দিছে আর কি ও মান্না আলাই না বিকা আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছে কি হিসেবে কোরআন একায়ত আল্লাহ বাস لقد من الله على আল্লাহ তার জমানে বলতেছে আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত কাদের জন্য মুমিনদের জন্য নিয়ামত ওই নিয়ামত পাইয়া মাহফিলে বসে কারা সাহাবিরা কতক্ষণ ওই নিয়ামত পাইয়া মাহফিলে বইসে কারা তো ঈদ এ মিলাদ উন মানে কি ঘুরে ফিরে কি কথা আমরা ওই নবী পাইয়া মাহফিল সাজাইছি হ্যাঁ কথা কন্যা কি পাইয়া। কি ভাইয়া নবী পাওয়ার কারণে দিন পাইছি ইমান পাইছি হেদায়েত পাইছি নবী পাওয়ার কারণে দিন পাইছি ইমান পাইছি হেদায়েত পাইছি কোরআন পাইছি নবী পাওয়ার কারণে সাহাবাইকরাম বলতেছেন আমান্না আলাইনা বিকা আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমরার মাঝে ফাটাইয়া আল্লাহ আমাদেরকে ধন্য বানাইছে এই জন্য আল্লাহর কৃতজ্ঞতার জন্য আল্লাহকে ডাকতে জিকিরে ফিকিরে মহাবীর সাজাই আমরা বুঝে গেছি আমরাও সুন্নিরা মিলা দুর্নবী নবীর আগমনে সন্তুষ্ট হইয়া খুশি হইয়া এই জন্য আমরা মাহাবীর সাজাইয়া জিকিরে ফিকিরে আল্লাহর কৃতজ্ঞতায় আমরাও বুঝে গেছি কি কথা বলেন ঠিক না বেটে সাহাবিদের কাজে উদ্দেশ্যে আমাদের কাজে উদ্দেশ্যের ভিতরে মিল আছে না নাই বেদাত না ইবাদত যে ছাতা বেদাত গুলো ছাতা ঘোরার ডিম দেখার টাইম আমাদের এত বেদাত বেদাত কেউ লাভাগ্য দিন ধরে তাতে আমার কি আছে হ্যাঁ চট্টগ্রাম মাইকের মাইকেরামার যত দূরে যায় কথাগুলি ভালো করে শুনে যাবেন সাহাবিরা যখনই জবাব দিলেন আল্লাহর নবী একটা প্রশ্ন করলেন সাহাবিরা কসম পরে বলো তোমরা কি এই জন্যই বর্ষনা অন্য কোন উদ্দেশ্য আছে আল্লাহর নবী এরপরে বললেন সাহাবিরা তোমরা যে দিন পাইয়া হদায় পাইয়া এবং আমি নবীকে নিয়ামত পাইয়া তোমরা মাহফিল সাজাইলাম মাহফিলে বইসা হালকায় মাহফিলে বইসা তোমরা জিকির ফিকির আল্লাহর প্রশংসায় বসে গেছো তোমরা যে মাহফিল সাজাইলা সাবিরা বলো তো এই মাহফিল তোমরা যে বর্ষ তোমরা কি এই উদ্দেশ্যেই বৈস না অন্য কোন উদ্দেশ্য তোমাদের আছে সাহাবিরা বলেন আল্লাহহু ও নবীজি আল্লাহর কসম করে বলি মা জালাস কোন ইল্লা দালিক আমরা মা জালাস না ইল্লাহ জালিকা আমরা এর জন্যই বসছি শুধু এই কারণেই বসছি কসম করে বলতেছি আর কোন কারণ উদ্দেশ্য নিয়ত আমাদের নাই আমরা সন্নি যারা আছি মেলা দুর্নবীর মাহফিল মূলত নবী পাইয়া নবী নামক মহানিয়াবদ পাইয়া আমরা আল্লাহর জিকিরে ফিকিরে শকরে মাহফিল সাজাইয়া তবর করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি কথা কন ঠিক কিনা

সাড়ে চোদ্দশো বছর আগে সাহাবিরা যে উদ্দেশ্যে হালকায় মাহফিল করছে সাড়ে চোদ্দশো বছর পরে সুন্নিরা ওই নবী পাই যাই আল্লাহর নিয়ামত পাই যা আমরা শুকুর গুজার করার জন্য জিকিরে ফিকিরে ইবাদ দুয়া আল্লাহর প্রশংসা আমরা বসে গেছি কথা বল ঠিক কিনা সাধারণ মৌলবি খালি বেদাত বেদাত কে চিনলেছি এ তার বেদাতের পথে আমরা কি আসে যাই বাদ মনোযোগ দিয়ে নবীজি জিজ্ঞেস করতেছেন তোমরা কসম করো এই উদ্দেশ্য স্যার আর কি কোন উদ্দেশ্য আছে সাহেব কাম বললেন না ইয়ার সুন্দর আল্লাহর কসম করে বলি আমার আর কোন উদ্দেশ্য নেই আমরা হালকায় মহাবিলটা কায়েম করছি শুধুমাত্র দিন ও এবং আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমরার মধ্যে দিছে এই জন্য আল্লাহর গুণ কীর্তনে কৃতজ্ঞতায় প্রশংসা আল্লাহর জিকিরে ফিকিরে আমরা বসে গেছি মার হাবাকা আল্লাহ সোনারুল্লা হাবিস একবারে বিশুদ্ধ আল্লাহ আতনবী বলেন সাহাবিরা তোমরা মনে করছো আমি তোমাদের তোমাদেরকে অবিশ্বাস করতেছি সাহাবিরা মূলত না আমি তোমাদের অবিশ্বাস করি নাই সাহাবিরা রে আমি তোমাদের কেও বিশ্বাস করি নাই তাহানি জিবরুল আলাইহিস সালাম ইন্নামা আতানি জিবিলা আলাইহিসাল্লাম নিশ্চয় জীবল আলাইহিসাল্লাম আমার কাছে আসছে আসার পরে আকবর আমাকে খবর দিয়ে গেল তোমাদের এই মজলিসখানা দেখে আমার আল্লাহ আমার মালিক আমার মাওলা। ইউবা হিমুকুমুল সব ফ্রেস্তদের সামনে তোমাদের এই মাহফিলখানা দেখে তোমাদের এই মজলিসখানা দেখে আমার মালিক আমার আল্লাহ জিবরাইল রে পাঠায় দিয়েছে আমার কাছে জিবরাইল খবর দিয়ে গেল তোমাদের এই মাহফিলখানা দেখার পরে আমার আল্লাহ সব ফেরেশতাদের সামনে আল্লাহ তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে গর্ব করতেছে একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার এই অ্যাটেনশন আমার দিকে তাকাবেন আদার সন্ন্য দিকে তাকানোর সুযোগ নাই ইম্পর্টেন্ট হাদিস খুব গুরুত্বপূর্ণ ও মোল্লা খালি বেদাতের তালাশ করে বেড়ে ও চোখে চশমা পড়ছে কালা তো দুনিয়া কি দলা দেখবে চশমা পরছে লাল তো দুনিয়া লালই দেখে ও চশমা পড়ছে বেদার্থের চশমের জন্য দুনিয়া খালি বেদাত দেখে ও বেদার্থের চশমা লাগিয়েছে দুনিয়া খালি বেদাত দেখবে যেদিকে তাকায় খালি মনে করি ওটাই ঠিক আর বাকি সব বেদা ও মনে করে ওটাই ঠিক আর বাকি সব বেদা খালি একটাই কথা কয় নবীর জমানায় ছিল না। মানে ও বুঝাইতে চা যে ইদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যানারে এই মাহফিলে এই পদ্ধতিতে নবীর জমানায় ছিল না আর নবীর জমানায় ও পদ্ধতিতে ওই সিস্টেমে তবলিগে সিল্লে মিললে নবীর জমানায় ছিল না দেখা কমাকে আমার করে আটত্রিশটা হাদিসের কিতাব আছে আমি সব খুলে দিব আমার একটা হাদিস দেখাইতে হবে একটা হাদিস দেখাইতে হবে নবীর জমানে কোন সাবিরা তফসিলুল কোরআন মাহফিল দিয়েছিল খতমে বুখারি মাহফিল দিয়েছিল ওই আপনার ইসলামী মহাসম্মেলন দিয়েছিল ওই তারপরে আপনার ইসলাহী মাহফিল দিয়েছিল বিশ্ব ইস্তেমা দিয়েছিল এইরকম কোন সাহাবি এই নামে বেনা নামে বেনারে কোন সাহাবি মাহফিল দিয়েছে আমাকে একটা হাদিস দেখাইতে হবে খালি বগি যুগি নবীর নাম শুনলে শরীরে চুলকানি আসে কারণটা কি পিছনের কারণ হলো শয়তানে খুসা নবী বিদ্বেষের অন্তরে দানা বাই দেখেছে রসুলের সান ওর সহ্য হয় না কথা কন ঠিক কিনা উদ্দেশ্য আর অন্য কিচ্ছু না আর অন্য কিচ্ছু না মোতারাম উপস্থিতি এই মজলিসটাকে নিয়ে অহংকার কার আসতে বলতে হবে অহংকার কার কি মাহেব বিকুমুল মালা আল্লাহ নবী বলতেছেন তোমাদেরকে দেইখা এ সাহাবিরা তোমরা যে দিন পাইয়া আমি নবী পাইয়া মাহফিল দিছো এই দৃশ্যখানা দেখে আল্লাহ সমস্ত ফ্রেস্তাদের সামনে তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে তাহলে আজকে এই মাহফিল নিয়া অহংকার কার কার তো মাহফিল কি বেশি বেশি হবে না কমে যাবে বেশি হবে বেশি বেশি আসতে হবে বেশি বেশি দিতে হবে এই মাহাবিলে যারা সহযোগিতা করে যারা আসে যারা দেয় যারা বুদ্ধি দেয় সবাই আল্লাহর দরবারে আজকে দুনিয়াতে আসি কালকে দুনিয়াতে নাই এই ছোট্ট পৃথিবীর জন্যে আমরা কতই না আপার করলাম কতই না আমার করলাম কতই না মানুষ ঠগাইলাম প্রতিবেশীরা ঠকাইলাম ভাই ভাইকে ঠকাইলাম বাবারে খাবার দেয় না মারে কষ্ট দেয় আহা সত্যই জীবনের জন্য কতই না আমার জীবনের বড় পারাপারি কারাকারি মারামারি লাফালাফি হ্যাঁ যুবক আপনাকে বলছি দুনিয়ার ভিতরে যদি তিনটা নিয়ামত আপনি চান তো বাবা মার খেদমত করে যাওয়া লাগবে এক নম্বর নিয়ামত দীর্ঘ হায়াত দুই নাম্বার নিয়ামত আপনার দুনিয়ার সম্পদ তিন নাম্বার নিয়ামত ইজ্জত একটা ইজ্জত আর একটা দৌলত আর একটা হায়াত দৌলত হায়াত ইজ্জত দৌলত হায়াত তিনটা জিনিস যদি পৃথিবীর মধ্য থেকে নিতে চান ঘরের মধ্য যদি বাবা মা থাকে কালকে থেকে সেবা শশ্রূষায় লেগে যাবেন বাবা মার মনে কষ্ট দিবেন না বাবা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে ওইভাবে বাবা মাকে লালন পালন করবেন আল্লাহর কসম করে বলি তিনটা নিয়ামত দুনিয়াতে পাবেন এক নম্বর ইজ্জত দুই নম্বরে দৌলত তিন নম্বরে হায়াত একবার জোরে বলা যাবে কে মারা হাবা নগদ পাবেন নগদ আল্লাহ বাকি নেই ইজ্জত দৌলত হায়াত যেইভাবে বাবা মা কে আপনাকে লালন পালন করছে ওইভাবে করতে মনে করুন দু বিলেট ভাত দিয়ে আর ওষুধ দিয়ে একবার বড় কিছু করে ফেলছেন না ও সালকারী জীবনে কোনোদিন রাসূলুল্লাহর দর্শে বসে একটা হাদিস শুনেন নাই কোরআনের একটা আয়াত শুনেন নাই সুদূর ইমানের কলন চলে পাহাড়ি পরিবেশে ছাগল চড়াইতেন একজন ছাগলের রাখাল পৃথিবীর কত শ্রেষ্ঠ দামি ব্যক্তি হয়ে গেল ছাগলের রাখাল ছিলেন তার পরিচয় ছাগল চড়াইতেন এই ছাগলের দুধ দহন করতেন তিনি ওয়াসালনি আল্লাহ নবীকে সাহাবিরা বললেন আল্লাহ রুস্মিলাল্লাহ ওয়াসালনি কেন আপনার দিদারের জন্য আসে না সে যদি আপনাকে এতই ভালোবাসে আল্লাহ নবী বলে সাহাবিরা রে আমার ওয়াসাল কান্নির একটা কারণে সে আসে না তার ঘরের মধ্যে একটা মা আছে মা অন্ধ ওয়াসাল কান্নির মা সারা আর কেউ নাই মায়ের ওয়াসাল কান্নি সারা আর কেউ নাই আমার ওয়াইস যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় মারে গোসল দেওয়ায় মার জন্য রান্না বান্না করে মায়েরে খাবার দেয় মায়ের চুল আশ্রয় দেয় মায়ের কাপড় চুপুর ধৌত করিয়া দেয় মায়ের আসবাবপত্র তৈরি করে দেয় বিছানা তৈরি করে দেয় একবার জোরে বলা যাবে কি মারা বুঝার চেষ্টা করুন রসুল্লাহ কোথায় আর ওয়াসাল কান্নি কোথায় মার সাথে যে ব্যবহার করতেছে রসুলের দপ্তরে খবর হয় আল্লাহ নবী আমার ডেকে বলেন এই কারণে ওয়াসালকান নিকাল একটা মর্যাদা দিছে ওমর সহি মুসলিমের কিতাব ফাজাইলু আসাবিন নবীর মধ্যে আছে ওমর রে যদি কোনদিন ওয়াসালকান নি دیدار পাও তাহলে জেনে রাখো তোমার মাগফিরাতের জন্য আমার ওয়াসালকাননির কাছ থেকে দোয়া চাবে আমার ওয়াসালকাননি দোয়া করতে দেরি হবে রব্বুল কারিমের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না আর আমার ওয়াসাল কান্নির সাথে দেখা হলো মোর বলবা আমার ওয়াসাল কান্নি যাতে আমার গুনাগার উন্মতির জন্য দোয়া করে দেয় মাকফিরতির জন্য কারণ আমার ওয়াসাল কান্নি আমার উন্মতের মাকফিরতির জন্য যে দোয়া করবে এই দোয়াটা আমার মালিক মাওলা আসমান থেকে ফেরত পাঠাবে না আরো জোরে হ্যাঁ হয়েছে না আরো জোরে কেন মার জন্য আর আপনি তো বিনাট বড় কিছু হয়ে গেছে হ্যাঁ নাফরমান মান কু থাকা পৃথিবীতে তো তো কুত্তারে খাবার দিলেও দরজা ছাড়ে না কুত্তা থেকে শিখে যেতে হবে কুকুর থেকে বুঝে যেতে হবে কুকুরকে আপনি খাবার দিবেন ও মরে যাবে দরজা সারবে না চল্লিশ বছর একটা মা পরিশ্রম করতে করতে মায়ের পেট থেকে পেটে আসার পর থেকে এই মার রক্ত শুষে শুষে বড় হয়েছে মার জীবনের অর্ধেক জীবন নষ্ট করে বলেছে আপনার পিছনে সময় নষ্ট করেছে মায়ের জীবনের কত স্বপ্ন ছিল আপনাকে নিয়ে আপনাকে নিয়ে একটা বাবার জীবনের কত স্বপ্ন ছিল আপনাকে ঘিরে মায়ের জীবনের কত স্বপ্ন ছিল কত স্বপ্ন মা আপনাকে কোলের মধ্য নিয়ে দেখেছে আমার ছেলে বড় হবে আমার খুকা বড় হবে আমার খুকা অমুক হবে তমুক হবে সব স্বপ্নকে আজ ভেঙ্গি চুর চুরমার করে দিয়ে মাকে ঘর থেকে বের করে দিয়েছেন সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করে মাকে আজকে গালি দিচ্ছেন কুত্তের চাইতে ভালো কুত্তের চাইতে ভালো ও মানুষ হইলো কেন ও কুকুর হইলে আরো ভালো ছিল মানুষ হইলে কেন জানোয়ার হইলে আরো ভালো ছিল মানুষ হইছে কেন আমি নবী মানিলাম কি যে ভুল করিলাম আমি নবী মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষও হইয়া ভবেতে আসিয়া মানুষের কিছু তো এই জন্য কোরআন আল্লা একটা আয়াতে বলছে আনিস তোমরা আমার শুকুর করবে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে অলি বলি দায়ী আমি আল্লাহর পরে তুমি আরেকজনের কৃতজ্ঞতা করবে সে তোমার বাবা সে তোমার মা কথা কার আল্লাহর পরে কারো কৃতজ্ঞতা যদি করতে হবে সে মা বাবা শুনে মাইকার যত দূরে যায় ঘরের ভিতরে মা বোনেরা আসছেন শ্বশুর বাড়িতে আপনি আসেন ও বোনেরা আপনাদের প্রতি আমার নসিহত শ্বশুর বাড়িতে আসলেন স্বামীকে নিয়ে অনেক মেয়েরা জুদা হয়ে যায় আপনাদের সবটি গ্রামে কি বলে আমাদের ফরিদপুরের বাসায় বলে জুদা আলাদা হয়ে যায় কিছুদিন বিয়ে হলো ছয় মাসে এক বছর শ্বশুর শাশুড়ির সাথে বেমানান মানে না বনে না ওই মেয়েকে বলবো বোন তোমার বাবা মার সাথে তোমার বনি বানা হলো শ্বশুর শাশুড়ির সাথে তোমার বনিবানা হলো না কারণ কি বোন আমার তোমাকে কৃতজ্ঞ হতে হবে এই ভদ্র মহিলার জন্য তুমি একটা স্বামী পাইছ এই পুরুষ লোকটা চল্লিশটা বছর ধরে পরিশ্রম করে করে তোমাদের একটা সুন্দর ঘর উপহার দিয়েছে তোমার একটা সুন্দর জীবন উপহার দিয়েছে বৃদ্ধ মানুষটা ষাট বছর ধরে এই বৃদ্ধ লোকটা পরিশ্রম করে করে তোমার একটা সুন্দর সংসার দিল তোমার একটা জীবন দিল তোমার একটা সুন্দর বাড়ি দিল তোমাকে একটা স্বামী উপহার দিয়েছে এই বৃদ্ধ লোকটা ঘরের মধ্যে যে বৃদ্ধা মা আছে এই বৃদ্ধা নারীটা ঘরের মধ্য থেকে তোমাকে পরিশ্রম করে করে তোমার জন্য বাড়ি সাজাইলো তোমার জন্য ঘর সাজাইল বৃদ্ধার চিন্তা আমার ছেলে হয়েছে নাতি হবে নাতি নিয়ে সুখের সংসার চলবে তুমি আসবে মানান হয়ে ঝগড়া ফসাদ করে ওই মা থেকে তুমি জুদা হয়ে গেলা মার মনে ব্যথা দিয়ে তুমি আলাদা হয়ে গেলা। স্বামী নিয়ে তুমি আলাদা হলা বোন আমার যদি স্বামী তোমার আলাদা হতে চায় তুমি স্বামীর সাথে ঝগড়া করতে পারো না না আমার শ্বশুর শাশুড়ি থেকে আমি জুদা হব না অথবা যুদা যদি হতেই হয় আমার শ্বশুর শাশুড়ি আমার ঘরেই থাকবে আমার ঘরেই খাবে আমি তাদের সেবা করব। এমন আমি আপনাকে করবো আপনার কৃতজ্ঞ হওয়ার দরকার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আপনার বোঝা উচিত এই বৃদ্ধ লোকটা ষাটটা বছর পরিশ্রম করে আমার জন্য এই ঘর সাজাইছে এই বাড়ি সাজাইছে এই সংসার সাজিয়েছে এই বৃদ্ধা নারী আমার জন্য সংসার সাজিয়েছে সুন্দর ঘর আর বাড়ি আমার স্বামী আমার আগামী প্রজন্ম সন্তানদের জন্য তারা বাড়ি ঘর নির্মাণ করেছে বাবা ইচ্ছা করলে জমি বিক্রি করে ভালো খেতে পারতো জিজ্ঞেস করেন বৃদ্ধ বাবাকে বৃদ্ধ বাবা তুমি জমি বিক্রি করো না নিজে ভালো মন্দ খাও না কারণটা কি বৃদ্ধ বাবা বলবে আমার খুকা আব্দুল করিম আছে ওর একটা ভবিষ্যৎ আছে আমি যদি বেচে কিনে খেয়ে চলে যাই আমার আব্দুল করিমের জীবন কষ্টের মধ্যে পড়ে যাবে ও কোথায় দাঁড়াবে কোথায় খাবে কোথায় ওর বাড়িঘর হবে একটা বাবা সন্তানের চিন্তায় জমি জমা বেচে না সন্তানের চিন্তায় সে মন্দ খাইয়ে যায় ভালো মন্দ সে খায় না ইচ্ছা করলে ভালো মন্দ কিনে খেতে পারত কিন্তু আব্দুল করিমের চিন্তায় ষাট বছর এইভাবে পার করে দিল আব্দুল করিম রে আজকে তুই বড় হইলি বিবি আনলি সংসার হলো রুজি হইলো কিন্তু তোর ঘরে বাবার জায়গা হলো না তোর ঘরে মায়ের জায়গা হলো না আরে পৃথিবীতে কুত্তাও তোর তুই কুকুরের নিকৃষ্ট কুকুরের সাথে তোকে তুলনা দিলে কুকুরও মন বেজার করে ফেলবে কথা কন ঠিক না সন্তান বলার চে কুত্তা পালা হাজার কুত্তা পালা ভালো এই ফালার চাইতে কুত্তা পালা ভালো আমার কথা শুনতে খারাপ শোনা যাবে কিন্তু বাস্তবতা নিরীখে বলতেছি বাংলাদেশের 100% পরিবারের ভিতরে 50% এই সমস্যা ভাই ভাইয়ের মধ্যে কি দারুণ মিল একwidehat ঘুমায় 100টা জ্বলে বিয়ে করার পরে যুদ্ধ লাগে কারণটা কি তার মানে আমাদের নারী সমাজ কি এই পরিবার থেকে কোনো শিক্ষা দিকটা পায় না নাকি আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে কি তারা শিক্ষা পায় না আমাদের হাই স্কুল থেকে কি তারা শিক্ষা পায় না আমাদের কলেজ ইউনিভার্সিটি কি তারা শিক্ষা পায় না কয়েকদিন আগে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক তিনি বলেছেন ঢাকা ইউনিভার্সিটি না জগন্নাথের এক প্রফেসর তিনি বলেছেন মেয়েরা বোরকা পরে কলেজে আসার দরকার নাই কলেজে ইউনিভার্সিটিতে পড়তে হলে বোরকা ছাড়া পড়তে হবে ওর জন্মের ভিতর ভেজাল আছে পরিপূর্ণ হারাম জানা কথা বলেন না কেন পরিপূর্ণ হারাম নিজের একটা মানুষ বানাইতে পারে নাই আর বিশ্ববিদ্যালয়ে বসে বসে অমানুষ বানাইতেছে ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ছেলে কে শিখলো কলেজ ভার্সিটি থেকে পড়ে এসে ছেলে কে শিখেছে যদি মায়ের পায়ের মায়ের সেবাই করতে না পারলো তো ছেলে শিখলো কি কি কথা কর না যদি ইউনিভার্সিটি থেকে একটা পাশ করে একটা ছেলে বাবা মার পাটে ভাত না দিতে পারে তো শিখছে কি ও কে শিখলো ওর শিক্ষাটা যদি ইউনিভার্সিটি থেকে পরে আসার পরে ছেলে ঘুষ খাইয়া গরিব মানুষের রক্ত চুষে খা তুলে শিখলো টা তার মানে বুঝা গেল আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছেলেদেরকে মানুষ বানাইতে পারি নাই আমরা আমাদের মেয়েদেরকে মানুষ বানাইতে পারি নাই কি কথা বলেন ঠিক কিনা হায়ার এডুকেটেড পারসন আল্লাহর ওস্তে ক্ষমা করে দিবেন হায়ার এডুকেটেড পারসন একটা মেয়ে কলেজ ইউনিভার্সিটি থেকে ভালো পরিবেশে শিক্ষা দীক্ষা করে আসার পরে শ্বশুর শাশুড়ির সাথে কি শিখল এই মেয়েটা আমার প্রশ্নটা এই মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে কি শিখলো হায়ার এডুকেটেড একটা মেয়ে যদি তার সংসারে নিয়ন্ত্রণ করতে না পারে তার শ্বশুর শাশুড়ি দেবর ভাষণ দিয়ে যদি একটা সংসার ম্যানেজমেন্ট করতে না পারে তো শিখলোটা আমার প্রশ্ন নত শিখছে তার মানে বোঝা গেল আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো মানুষ তৈরি করার সিস্টেম নাই খালি গতানুগতিক ব্যবস্থা, রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি বড় পদার্থ বড় বিজ্ঞান শিখো ও অঙ্ক শিখো ওই জ্যামিতি শিখো ওই ইংরেজি গ্রামার শিখো এইগুলি শিখে এই গতানুগতিক এইগুলি গদবান্ধা কিছু শিক্ষা দিয়ে বাস কলেজ থেকে চলে আসতেছে ছেলে এসে কলেজের সামনে ওই মেয়ে সুন্দরী একটা মেয়ে দেখলে ফুল একটা নিয়ে খারাই দিচ্ছে শিখে ফেলছে হ্যাঁ কথা কর না কেন ও শিখছে কলেজে বসে শিখছে বিরাট কিছু শিখে ফেলছে সুন্দরী মেয়ে এটা দেখে মোটরসাইকেল একটা বাপে কিনে দিছে বাস ওই মোটরসাইকেল নিয়ে পিছনে খুঁজে ঘুরুম 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 করে চলতেছে এমন ভাব লইছে লাট সাপের পোলা জুতা দিয়ে বাইরে দরকার কথা ক্লিয়ার না ভেজাল আছে এগুলো শিখছে কিচ্ছু শিখা যায় এই জন্য আমাদেরকে পারিবারিকভাবে সামাজিকভাবে এই শিক্ষা ব্যবস্থার ভাবে এগুলো পরিবর্তন দরকার নিয়ম নীতি আদর্শ ন্যায় নীতি শিক্ষা দেওয়ার অভ্যাস কোনটা ন্যায় কোনটা অন্যায় ও ছোট কাল থেকে শিখে আছে ছোট কাল থেকে শিখবে যে না এটা অন্যায় এটা ন্যায় এটা করতে পারবো এটা করতে পারবো না যেগুলি জাপান শিখায় চায়নারা শিখায় ওই আপনার আমেরিকা শিখায় ও আপনার ইউরোপিয়ানরা শেখায় ওদের ছোট্টকাল থেকে স্কুলে দেয়া আমাদের দেশে ছোট্ট বাচ্চা কেবল ওয়ানে পড়ে ওর বই হলো দশটা কি কথা কর না ওই বই নিতে পারে না ওর মা কান্দি করে বই নিয়ে যায় মা কাঁদি করে বই নিয়ে যায় আমার মেয়েরা এই স্কুলে পড়ে ওর মা কান্দি করে বই নিয়ে যায় বই কয়টা কয়েক দশটা আমি মা সন্ধ্যা সেই বলছে আমার মায়ের জানছে আমি বললাম যে সারা জীবন আমরা কি করছি কি অঙ্ক ইংরেজি বাংলা আর আরবিটা করছি মাদ্রাসায় মক্তবে আরবি শিখছি আর ওরা দশটা বই ধরাই দিয়েছে ছোটো কালি দশটা বই রোজ ওর ব্রেনের ভিতর ডুববে না এখনই ব্রেন স্টপ করে কি চলতেছে আমি জানি না কিছু কি শিক্ষা ব্যবস্থা নতুন হলো আমি বুঝলাম না কিছু উন্নত বিশ্বগুলি যা দেখেন ওই ছোট বাচ্চাদের কি এত বই দেয় না ওরা কি করে ওদের নিয়ম হলো ওই বাচ্চাদেরকে রাস্তায় চলা শিখায় ঘরে শিখায় পরিষ্কার পরিচ্ছন্নতে শেখায় হাত পা ধোয়া শিখা গোসল করা শিখা মানুষের সাথে সুন্দর আচরণ শিক্ষা দেয় এগুলি শিখায় চুরি সুটানি করা যাবে না মানুষ ঠকানো যাবে না ন্যায় নীতি শিক্ষা দেয় দুর্নীতি করা যাবে না প্রতিবাদ শিখায় অন্যায় কাজ খারাপ এটা খারাপ কাজ এটা ভালো কাজ এটা এগুলি শিখা আর আমরা মুসলমানের বাচ্চা হয়ে আমার দেশের ছোট বাচ্চা আর একজনের আংচুরি করে খায় মা শিখে দিয়ে তো যা তোর ওই চাচার আম গাছ থেকে আংচুরি করে নিয়ে গে কি মার মা আসিন করে উড়ি সর্বনা গান দুটি কোথাকা মনে কষ্ট নিয়ে এগুলি সামাজিক ব্যাধি সামাজিক ব্যাধি আমাদের দেশের ছেলেরা কি করতেছে এখন নতুন জানেন নাম দিছে কি গ্যাংস্টার না কি কয় কিশোর গ্যাং এই সব কটার দরি ধরে আইন নিয়ে কাপুর উসে করিয়ে সিটকিনি কষা দিয়ে পাশা বসে কায়দা হবে এই কথা কন না কেন ওর গ্যাংস্টার সুজা করে দিতে হবে বাপ তাকে বলতে হবে মাইকে আমি ফরিদপুরের ছেলে ওই শটাঙে নগদে বিশ্বাস করি ওর কাপুর উসে করি সব কটার দরি আইনে সিটকিনি কষা ছিলেন চিকুন চিকুন ব্যাপ এগুলি তো ওর জাগা মতো হবে একদিন কায়দ মতো পিটাই দিল বাপ ডাকতে দুটো জ্ঞানিস্টার ছুটে ফেলাই তো এ কথা কর না কা এগুলি আমার বাচ্চার জন্য নিরাপদ আমার মেয়ে আমার বোন আমার ভাতে যে আমার ভাগ্নির জন্য অনিরাপদ রাস্তা দিয়ে ওদের কেন ওরা চলতে পারে না রাস্তা দিয়ে ওদের কেন চিন্তিত থাকে আমার ছেলের নিরাপত্তা নাই আমার মেয়ের নিরাপত্তা নাই ওই গ্যাংস্টার ফ্যাংস্টার ওই গামজটি পঞ্জটি এই বকমাস সর্দাকাদের জন্য এদেশ আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করে নাই আমরা দেশ বসে বাস করি ওদের কাছে মাথা নত করার জন্য না কথা বলেন ঠিক না بیٹے ঠিক পিটিয়ে سزا করে দিতে হবে সামাজিকভাবে প্রতিরোধ করে দিতে হবে এত ছেলে গ্যাংস্টার হয়ে গেছে ওর গুষ্টি শুদ্ধ পিটাইতো ইলি তো খুব খারাপ জিনিস আগামী দিনে ভবিষ্যৎ আমাদের অন্ধকার নিত্য নতুন এক একটা ইস্টার মিস্টার বেরিয়েছে কি একটা ফাইজলিমি দেশে শুরু হয়ে গেছে প্রিয় মহতারাম উপস্থিতি এই মজলিশগুলি হলো আমাদের দিন শিখে দেওয়ার জায়গা রসুলের সুন্নাতের জিন্দিগি যদি আমরা গঠন করতে পারি আল্লাহ রসুল আমাদের মাঝে আসছিলেন নবীর আগমনে আমরা যে রকম খুশি হব রসুল্লাহর জীবন বিধান নিয়ে আমরা তো খুশি হতে হবে কথা বলেন ঠিক না বেঠে রসুল আসছে আমরা খুশি নেবে যা আল্লাহ পৃথিবীতে রসুল আসছে যেই দিন নবী দুনিয়াতে আসলেন সেই দিন বাঘ হরিণের কাছে গেছে হরিণ বাঘের কাছে আসছে দুই দুইটা প্রাণী শত্রু সেই দিন শত্রুতা ভুলে গেল মনোযোগ দেন মোল্লা আলী কারিমা কি আলমাউরুদুর রাবি ফিমাউলি দিন্নাবি সাল্ল্লাহু আসাল্লাম এই কিতাব সাড়ে চারশো বছর আগে তিনি লিখেছেন তিনি মক্কা মদিনার ইমাম ছিলেন ইমামুল হারামাইন শরিফিন এত বড় মহাদ্দি ছিলেন ওই জমানায় ওনার সিগনেচার ছাড়া কেউ মহাদ্দের খেতাব পেত না ওনার সিগনেচার ছাড়া মক্কা মদিনার থেকে কেউ সনও দানতে পারত না এই বিশ্ববিখ্যাত ইমাম নবীর পক্ষে ছিল আজকে যারা মিলাদুন নবী খুঁজে পায় না আমি বলবো সেটা আপনার চোখের দোষ চোখে চশমা পড়ছেন আব্দুল ওহাব নজদির চশমা যার কারণে এসকে রসুলের চশমা দিয়ে আপনি দেখতে পান না কি কথা কন ঠেকে না আপনি যদি এসকে রসুলের চশমা চোখে লাগাইতেন কোরআনের দিকে তাকাইলে নবীর শান পাইতেন হাদিসে কারিমার দিকে তাকাইলে তা আপনি নবীর শান পাইতেন আর কিতাবগুলির দিকে তাকাইলে আপনার অন্তর খুলে যাইত মূলত সমস্যা আপনার চোখের সমস্যা অন্তরের সমস্যা বন্ধু কিতাবের সমস্যা না দলিলেরও কোনো সমস্যা না মোল্লালিকারি বাকি তিনি লেখতেছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ নবী দুনিয়াতে তো সি আনছে সমুদ্রের বড় মাছ ছোট মাছের কাছে আসছে ছোট মাছ বড় মাছের কাছে গেছে হাঙ্গর মাছ অন্য মাছ খেয়ে ফেলে দেয় অন্য প্রাণী খায় হাঙ্গর মাছ ছোট মাছের কাছে আসছে নীল তিমি প্রত্যেক দিন একশো আট মন দশ মন খাবারও প্রত্যেক দিন খায় এই তিমি প্রত্যেক সমুদ্রের বড় বড় মাছও খেয়ে ফেলে দেয় ছোট মাছ খেয়ে ফেলে দেয় এই তিমি ছোট মাছের কাছে আসলো ছোট মাছ তিমির কাছে গেল কেউ কারো শত্রুতা নাই সব ওই দিন সবাই সবার বন্ধু হয়ে গেল কোনো বৈষম্য নাই সব প্রাণী সৃষ্টি এক হয়ে গেল তার সৃষ্টির মধ্যে খুশি খুশি রব পড়ে গেল সব মাখলুকেরা খুশি রাতি সজ্জি একজন আর একজনের কাছে যায় শুনছ রাহমাতুল্লিল আলামিন জগতে আসছে চিৎকার মেরে বলা যাবে কি মারা হাবা রাহমাতুল্লিল আলামিন আপনি উম্মতের যাবি গুণাগারের অতি আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন নিযা রসোল্লা সলামুনিয়া

আল্লাহ নবী বলেন উম্মতের আরে শোনো আজাজিল পৃথিবীতে তিনবার কেঁদেছিল যখন আল্লাহ তাকে তার দরজা থেকে বিদায় করে দিল তখন কেঁদেছিল যখন আমি নবী দুনিয়াতে তরসি বানলাম আজাজিল এক কোনায় বসে গভীরভাবে সে কান্নাকাটি করেছিল সমগ্র সৃষ্টি সেই দিন খুশিতে মাতোয়ারা আন্দোলিত হয়ে গেল সেই দিন এই জন্য রবিউল আল মাস আসলে আসে রসুলদের হৃদয়ের ভিতরে নাড়া লাগে ভালো লাগে ভালো লাগে কথা ঠিক কিনা আর শয়তানের মনে বেদাত 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 ওর বেদাত জিকির করতে করতে জীবন চলে যাবে আর আমরা রসুলের আশকে দরুদ কইরা মাহফিল কইরা নবীর পক্ষে স্লোগান দিয়া রাসূলুল্লাহ সাধন ছুইরা ওয়াজ নসিহত করে কান্নাকাটি কইরা আমরা নবীর সুপারিশ নিয়ে যাব ইনশাআল্লাহ কথা কন ঠিক কিনা বেদাত বেদাত করতে করতে জীবন শেষ হই যায় কত বাগা বদনসিব একটা কথা বলি নবীর পক্ষে থাকার জন্য কপাল লাগে কি লাগে কি লাগে হালিমা তো সাদিয়া আইছিল সবার শেষে গাদা ছিল দুর্বল এতে জিমে জিমে গাদা লড়তে পারে না উট খাবার না পাইতে পাইতে উটের দুধ শুকাই গেছে হালিমাতুর সাদিয়া বলেন দুনিয়ার মানুষ শোনো অভাবের তারও খাইতে না পারে আমার ছোট্ট কলিজার ধন আমার কোলের বাচ্চাটাও পর্যন্ত দুধ পেত না সারা রাত কান্নাকাটি করতে। খাবারের অভাব আমি হালিমা এতটাই দরিদ্র হয়ে গেছিলাম আমি আসছি সবার শেষে এসে দেখি তাইফের সব নারীরা মক্কা থেকে যত ধনী বাচ্চা ছিল সব বাচ্চা নিয়ে চলে গেছে একটা বাচ্চাই পড়ে রয়েছে জিজ্ঞেস করলাম কে বলে আবদুল্লার ছেলে বেসারা মা আছে আসে স্বামীকে বললাম স্বামী এমনি তো আমরা বড় অভাবই খাবারের অভাবে আমি তো নিজেই শুকাই গেছি এই বাচ্চাটা নিলে কি করে তাকে খাওয়া হবে আর এতিম তাকে কে খরচ ভরণ পোষণ দিবে চলেন স্বামী ফিরে চলে যাই স্বামী আমার ডাক হালি হালিমারে একবারে খালি হাতে ফিরে চলে যাব বাচ্চা নেই বা না নেই চলো তো একবার চেহারাটা দেখে আসি কি লাগে নবীর পক্ষে থাকার জন্য কি লাগে কি লাগে কোটি টাকা হলেও হবে না বিরাট বড় অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলার আর মিশর আলাদার মোদিন ইউনিভার্সিটির চ্যান্সেলার হলেও কাজ হবে না কপাল লাগে কি লাগে কপাল লাগে নসিব লাগে পক্ষে থাকাটাও নসিব লাগে আপনি বিরুদ্ধে চলে গেলে আল্লাহর কসম করে বলি রসুলের কিচ্ছু যায় আসে না আপনি ঠিক বললেও বললেও ঠিক ঠিক না ঠিক কি কথা কর না ঠিক 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 বললেও বললেও না আপনি পক্ষে থাকলেও নবীর ইজ্জত না থাকলে রসুলের ইজত করে না বরং নবীর পক্ষে থাকাটা আমাদের নসিব কপাল কপাল কি কথা কর কি লাগে একসাথে বলেন তো কি লাগে হ্যাঁ বুঝে গেছি বলতেছেন একটা নজর দেখার জন্য গেছি হাই 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 এত সুন্দর মানুষ হতে পারে আমি কল্পনাও করতে পারি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে আ। আইরে সাগর আকাশ বাতাস রে দেখবি জবিয়া আয়রে সাগর আকাশ বাতাস রে ধারা বেষ্টে আজ জয় করিল নিল রে লাজ আজকে খুশির ঢল দুসর সাহা রায় রে সাগর আকাশ বাতাস দেখ যদি আয়াই আয়া রে সাগর আকাশ কবি কাজী নজরুল আন্ডার মেট্রিক মেট্রিক

কিন্তু রসুলের কারিমের পক্ষে ছন্দ দেখছেন তা আমি যদি আরবহতারী পাতিদি হেটে যাইতেন নূর নবী হাজরা নূর নবী হাজরা আল্লাহ কবির আখেরাতের মর্যাদা বুলন্দ করে দিন বলে না আমি কত শান রসুলের লিখে গেছে আহা কত প্রশংসা গাথা সুন্দর সুন্দর ছন্দ দিয়ে লিখে গেছে হলি যেটা ভরে যায় কবির এই দৃশ্যগুলি দেখে আন্ডার মেট্রিক নবীর পক্ষে থাকার জন্য কি লাগে কথা কর না কি লাগে কবি তো দেশে আরো আছে সাহিত্যিক তো দেশে আরো ছিল কিন্তু কাজী নজরুলের মতো রসুলের শান কেউ লিখে যেতে পারে নাই ঠিক না কি লাগে বলে দুনিয়ার মানুষ দেখার জন্য গেলাম একটা নজর দেখার পরে কলিজা ঠান্ডা হয়ে গেল মানুষ এত সুন্দর হতে পারে জান্নাতির রেশমের কাপড় দিয়ে উপরে এবং নিচে সাদা উপরে ছিল সবুজ সবুজ বক্ষ বরাবর ছিল ছিল নিচে সাদা জান্নাতি রেশমের কাপড় আল্লাহ নবীকে পেঁচিয়ে রাখা ছিল জান্নাতি রেশমের কাপড় দিয়ে এতই চমৎকার সুভ্রান আমি হালিমার জীবনে কোনো দিন পাই নাই এত সুন্দর মানুষ হতে পারে কল্পনাও কখনো আসে নাই দেখার পর আমি হালিমা পাগল হয়ে গেলাম ডাক ডাকতে বললাম স্বামী পয়সা করি না পাবো এই ছেলে ছেড়ে আমি যাব না ঘুম থেকে জাগানোর জন্যে বক্ষর উপর থেকে আমি রেশমের কাপড় সরাইয়া নরম বুকের উপরে আমি আলতো করে মেসেজ করতেছিলাম জাগানোর জন্য আমার নবীর ঘুম ভেঙে গেল আমার চেহারার দিকে তাকায় নবী একটা মুস্কি হাসি দিলেন হাসিটা এত সুন্দর এতই চমৎকার আমি হালিমা একা হাসিতে পাগল পারা হয়ে গেলাম খুব মনোযোগ দিয়ে হালেমা তো সা বলেন তুনি আর মানুষ আমি আর একটু দেখলাম অভিজিৎ জুলফি মোবারকের মাঝখান সাতাশটি কিতাবে এই ঘটনা আসছে মোল্লা আদি কাদি রহমাতুল্লাহ মাউরিদির মধ্যে লেখেন সাতাশটা কিতাবের হাওয়ালা দিয়ে একসাথে জোরে বলবেন কি মারা হাওয়া কোন জাল ঘটনা না হজরত হালিমা বলেন জুলফি মোবারকের মাঝখানে কপাল মোবারক থেকে একটা নূর বের হইয়া একবারে মধ্য আকাশ পর্যন্ত এই নূর চলে গেল আমি হালিমা ওই কবুল চুমা লাগাইলাম কোলের মধ্য নিলাম ছিলাম দুর্বল আল্লাহ নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সবল হয়ে গেলাম নবীজি পেশাব পায়খানা করত কখনো দুর্গন্ধ আসত না আর আল্লাহ নবীর গুপ্তাঙ্গ আমি হালিমা কোনো দিন দেখতে পারি নাই শুধু ওইখানে আমি নূর চমকাইতে দেখতাম হัจ্জ করতে বলেন আল্লাহু আকবার আমরা সেই নবীর উম্মত ওই নবীর ইজ্জতের চাদর ধরে যে টানাটানি টানি করবে শায়নের রিসালাতকে যে খেলাপ করবে ছোট করে দেখবে মক্কা মদিনার ইমাম হলো তাকে মানবো না হাত উঁচু করে বলেন ঠিক কি না আল্লাহু আকবার হালিমাত সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন পাগল পারা হল সকাল বেলা প্রিয় নবীকে নিয়ে রওনা দিব গাধার পিঠে চড়ছি হযরত আমেনা বাচ্চাকে কোলে করে আসছি ডেকে বললেন হালিমা তুমি কাকে নিয়ে যাচ্ছ জানি তুমি এই সন্তানের সাল সম্পর্কে জানো না হালিমা আমি তোমাকে জানাচ্ছি আমার এই ছেলে নবী হবে আমার এই ছেলে জগৎ জুরানো বিশ্ব বিখ্যাত নাম করা হবে পৃথিবীর সৃষ্টির রন্ধে রন্ধে আমার এই সন্তানের নাম পৌঁছে যাবে আমি ঘুমিয়ে থাকতাম জানতাম না পেটে কোনো বাচ্চা আছে কিন্তু ঘুমের ঘরে কে জানি বলে যাই তো আমে নাং ভাগ্যবতী তোমার উদ রে রাহানাতুল্লি লাল আমিন তো শিব এনেছে যে বলা যাবে সোহান আল্লাহ ও কারাম উপস্থিতি হাজরত আমেনা বলতেছে হালিমা তুমি জানো এই সন্তানের শান কত হবে আমার মহাম্মদ যখন পৃথিবীতে এসেছিল তখন আমার ভিতর থেকে একটা নুর বের হয়ে কুসুর ও শাম শামের রাস প্রসাদ পর্যন্ত আমি আমেনা স্পষ্ট ভাবে দেখেছিলাম তুমি নিয়ে যাও দেখে শুনে রাখবে হযরত হালিমাত সাদিয়া বলেন রাসূলকে যখন কোলের মধ্যে নিলাম আমার গাধা তখন সবল হইয়া আনন্দি আত্মরা হয়ে শুধু লাফাইতে লাগলো দুলতে লাগলো আমার উট রশি টেনে ছিঁড়ে দেয় উঠ সেজার মধ্যে পড়ে গেল উঠে খুশি নবী পাইয়া গাধায় খুশি নবী পাইয়া আমরা দেশের গাধা বানু চল দেশের গাধা বুঝাইতে বুঝে যাওয়াটা নবী পাওয়ার জন্য কি লাগে কপাল রসুলের পক্ষে থাকার জন্য আবু জহেল আবুল হাকাম ছিল কিন্তু নবী না পাওয়ার কারণে ওর বদনসিব হয়ে গেছে ওর বাড়ি বেলাল কিতু দাস ছিল আফ্রিকান হাফসি দেশের মানুষ ইথুপিয়া কেনিয়ার মানুষ খুব নিগ্র কালা চেহারা মেহারা কিচ্ছু ছিল না রসুলের এসকে পাগল হইয়া নবীর মসজিদের হইল আহা নবীর কালের পরে বেলাল দুইটা বার আজান দিয়েছিল একবার মদিনাতে সারা মদিনার মাটি থরথর করে কাঁপছিল একবার বাইতুল আকসাতে ইহুদি খ্রিস্টান আর মুসলমান একসাথে ঘোরাঘুরি করে কেঁদেছিল আবার আরেকটা আজান হাসরের মাঠে বেলালকে দিয়ে আল্লাহ দিয়ে হবে সারা হাসরবাসী মাতুয়ারা হয়ে যাবে একসাথে বলা যাবে আল্লাহ একবার কি লাগে কি লাগে কপাল কপাল আবু আহব চাচা হয়ে চিন কিন্তু ওয়াসাল করনি শুধু ইয়ামনের জঙ্গলে বসে রসুল চিনে ফেলেছে কথা বলেন কি লাগে বুঝে যাওয়াটা জরুরি বেশি লম্বা করবো নাম হুতারাম কথা বুঝে যাওয়াটা জরুরি এই জন্য রসুল কারিম দুনিয়াতে আসছে আমরা সুন্নীরা আমাদের হৃদয়ে আন্দোলিত হচ্ছে খুশিতে আত্মহারা হচ্ছে কি কথা বলেন ঠিক কিনা